সুপ্রিয় বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর উপযোগী যে জ্যামিতিটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই জ্যামিতিটার তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটি বাহু দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে তো ছোট্ট বন্ধুরা তোমাদের আমি খুব সহজ করে এই জ্যামিতিটার সমাধান দেওয়ার চেষ্টা করব অর্থাৎ সিই এই বাহুটার মান কত সেটা বের করে দেখাবো দেখো এখানে এবি সমান একশো সেন্টিমিটার এসি সমান একশো বিশ সেন্টিমিটার বিসি সমান এখানে দেওয়া নেই কিন্তু বিডি সমান একটা মান দেওয়া আছে আশি সেন্টিমিটার আর সিই সমান এই মানটা কিন্তু বের করতে হবে আরেকটা ওখানে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে দেখো এই যে যে কোনটা এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ এই বাহুটা হচ্ছে এই এসি বাহুর উপরে লম্ব সেম এই কোনটা নব্বই ডিগ্রি অর্থাৎ এই সি বাহুটা ইসি বাহুটা এবি বাহুর উপরে লম্ব তাহলে বন্ধুরা আমরা যে এবিসি ত্রিভুজের এই ত্রিভুশ এ বি সি এর ভূমি ভূমি যদি এসি ধরি এসি হয় তবে এর উচ্চতা হবে উচ্চতা হবে বিড়ি সুতরাং ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমিগুণ উচ্চতা সমান বর্গ সেন্টিমিটার তাহলে সমান হাফ গুণ এসির মান একশো বিশ একশো বিশ গুণ হচ্ছে বিডির মান আশি বর্গ সেন্টিমিটার তাহলে এটা যদি আমি কাটাকাটি করি ষাট হবে তাহলে ছয় আটা আটচল্লিশ চারশো আশি বর্গ সেন্টিমিটার বন্ধুরা যদি আমরা এবি কে ভূমি ধরি তাহলে কিন্তু আমাদের সিটা হচ্ছে এর উচ্চতা এবং এবি হলে উচ্চতা হবে সি অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমিগুণ উচ্চতা অর্থাৎ এবি গুণ সি গুন্দুরা হাফ এ বির মান হচ্ছে হান্ড্রেড গুণ সি এটা বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার দু এটা কাটাকাটি করলে পঞ্চাশ তার মানে পঞ্চাশ সিই বর্গ সেন্টিমিটার তাহলে বন্ধুরা আমরা কিন্তু এটাও হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ফল এটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ফল তাহলে আমরা প্রশ্নমতি বন্ধুরা কি লিখতে পারি এখানে প্রশ্নমতি আমরা লিখতে পারি পঞ্চাশ সিই সমান হচ্ছে চারশো আশি পঞ্চাশ সিই সমান কত চারশো আশি তাহলে বন্ধুরা আমরা এখান থেকে সি সমান চারশো আশি ভাগ হচ্ছে পঞ্চাশ অর্থাৎ শূন্য শূন্য কাটা আটচল্লিশকে পাঁচ দু ভাগ দিলে এখানে আটচল্লিশ ভাগ পাঁচ অর্থাৎ আটচল্লিশ দোগনে ছিয়ানব্বই নিচে হয় দশ তার মানে নয় দশমিক ছয় সেন্টিমিটার হ্যাঁ 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 বন্ধুরা আমাদের এখানে কিন্তু একটা ভুল হয়েছিল গুণে ৬টা আটচল্লিশ দুইটা শূন্য আমরা একটা শূন্য হয়ে গেছিলো তো আমরা এখানেও সেই শূন্যটা এখানে বসিয়ে দেব তাহলে এখানেও সেই শূন্যটা বসিয়ে দেব তো পঞ্চাশ দিয়ে যদি আমার এই এখানে শূন্য শূন্য কাটি এবং পাঁচ দিয়ে এটা পাঁচ নং পঁয়তাল্লিশ এবং এটা তিরিশ তাতে পাঁচ ছয় তিরিশ তো বন্ধুরা আমার দিয়ে কিন্তু এই উত্তর খায় ছিয়ানব্বই অর্থাৎ ছিয়ানব্বই সেন্টিমিটার অর্থাৎ আমার এই যে সি এই যে সি এই সি ইর মান কিন্তু ছিয়ানব্বই সেন্টিমিটার তো বন্ধুরা তোমরা এভাবে খুব সহজেই এই সিই এর মান বের করতে পারো তো এই ধরনের সমাধানগুলো আমি প্রতিনিয়তই এই চ্যানেলে আপলোড করে থাকবো তোমরা এই সমাধানগুলো পেতে চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একটিও ভুলবে না আজকে মতো এখানে রাখছি সালামালাইকুম রহমতুল্লা